আজকে আমরা সমকালীন প্রেক্ষাপটে দেখছি যে অনেকেই মনে করছেন যে আহলে হাদিসরা তাওহীদের ব্যাখ্যাটাকে অনেকটা সহনীয় করে তুলেছেন বা অনেকটা হালকা করে তুলেছেন। তারা বলতে চাচ্ছেন যে আহলে হাদিসরা সরকারের বিরুদ্ধে খুব বেশি কথা বলে না বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে তারা খুব নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে। এটাকে তারা মনে করছেন যে আহলে হাদিসরা বোধহয় তাওহীদের ব্যাখ্যাতেই একটা মানে সহনীয় একটা করে ফেলেছেন এবং কি বলবো তাওহীদের ব্যাখ্যাকে তারা সরকারের বিরুদ্ধে সেটা অ্যাপ্লাই করছেন না, এটা তাদের বক্তব্য। এবং আহলে হাদিসরা সরকারের বিরুদ্ধে সমালোচনা বা বিদ্রোহকে নিষিদ্ধ মনে করে, তাগুতি সরকারের বিরুদ্ধে সমালোচনা বা বিদ্রোহকে নিষিদ্ধ মনে করে। এ ব্যাপারে আপনার জবাব কি হবে? জাযাকাল্লাহু খায়র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين، اما بعد، اللهم لا علم لنا الا ما علمتنا وزدنا علما। ধন্যবাদ তাহরিক টিভি কে, ধন্যবাদ সম্মানিত পরিচালক ডক্টর আহমদুল্লাহ সাকিব কে। প্রতি সপ্তাহের ন্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের সপ্তাহেও নিয়ে এসে আজকের এই অনুষ্ঠানে যে ব্যবস্থা করেছেন আল্লাহ পাক যেন তাদের উত্তম বরকত দান করেন। তো এই প্রসঙ্গে আমি বলবো যে আসলে তারা যে কথাটা বলতে চাচ্ছে যে আমরা শুধু জনগণকে নিয়ে ভাবি বা জনগণের তাওহীদ নিয়ে আমরা কথা বলি, সরকারের বিষয়ে আমরা কিছু বলি না। আমি মনে করি যে এটা তাদের আমাদের বিষয়ে একটা কুধারণা বা এটা ধারণা সঠিক নয়। সঠিক নয় এই জন্য যে আসলে যেটা কুফুর এবং যেটা শিরিক এটা সবার ক্ষেত্রে একই হুকুম। হ্যাঁ, যে কুফরি করবে যে শিরকি করবে তার পরিণাম তার ঠিকানা জাহান্নাম। তো আমাদের যেটা সাধারণত কাজ সেটা হলেই যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী, এখানে জিনিসটা বুঝতে হবে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী হ্যাঁ দাওয়াতি কাজ আমরা করে যাব। হ্যাঁ, তো আমরা আমাদের কথার দ্বারা, হ্যাঁ আমাদের লিখনী দ্বারা এবং যেগুলি দিন প্রচারে যেগুলি মাধ্যম বৈধ মাধ্যম আছে সেই বৈধ মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের দিন প্রচার করে যাব বা আমরা এভাবেই যাচ্ছি। আসলে কারো যদি কোনো অন্যায় কাজ আমরা দেখি সেটা আমলের ক্ষেত্রে হোক অথবা আকিদার ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রে শরীয়ত যেটা আমাদেরকে নীতিমালা দিয়েছেন সেটা হলেই যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকালবি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে তোমরা যদি কোনো মুনকার কোনো খারাপ কাজ দেখো তাহলে সেটা তুমি হাত দিয়ে সেটাকে প্রতিহত করো, যদি না পারো তাহলে জবান দিয়ে, আর যদি সেটাও না পারো তাহলে অন্তর থেকে তুমি সেটা সেই কাজটাকে ঘৃণা করো। জি, তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী, এখানে সাধ্য বলতে আসলে যে মনকার এখন সমাজে বর্তমান প্রচলিত আছে বিশেষ করে তাওহীদের ক্ষেত্রে, ঠিক আছে না, তো এগুলি তো এখন তাওহীদ বলতে আমার এই শিরকি কাজ তো আমার বাড়িতে বাড়ির নিজের আত্মীয় স্বজনের মধ্যেও দেখা যাচ্ছে, নিজের প্রতিবেশীর কাছে দেখা যাচ্ছে, হ্যাঁ নিজের এলাকাতে দেখা যাচ্ছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমার একদম আমার সামনে যে জনগণগুলি বসে আছে তাদের মধ্যে আমি শিরক দেখতে পাচ্ছি, আমি আলোচনা কি তাদের জন্য করব নাকি যিনি আমার কাছে নেই তাদের জন্য করব, যিনি যারা আমার কথা শুনছেন তাই নাকি, এবং যারা আমার কথা গ্রহণ করার মতো ইচ্ছা নিয়ে তারা আমাদের সামনে আছেন, তো আমরা তো তাদের ইসলাহের জন্য কাজ করি। আর একটি বিষয় সেটা হলে যে সরকারের যেগুলি ভুল, হ্যাঁ সেটাও অবশ্যই আমাদেরকে সাধ্য অনুযায়ী সুন্দর ভাষায় তাদেরকে নসিহত মূলক সমালোচনা করতে হবে। এখানে শরীয়ত কিছু আমাদেরকে নীতিমালা দিয়েছেন সরকারের ক্ষেত্রে বিশেষ করে, যে আমরা মানে ইচ্ছা করলেই যে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো জোরালো ভাবে এমনটা নয়, বরং আমাদের কাজ যেটা হবে সেটা হলো আর দিন ওয়ান নাসিহা, দিনটা হলো কল্যাণ চাওয়া, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইমাতিল মুসলিমিন ও আম্মারি, এটা রাষ্ট্রপ্রধানদের জন্য আমাদের নীতিমালা, তাদের আমরা কল্যাণ চাই, এবং জনসাধারণের জন্য আমাদের যেটা নীতিমালা সেটা হলো আমরা তাদের কল্যাণ চাই, ঠিক আছে না। তো এখন সরকার যেটা ভুল করেছে সেই ভুলটা কোন পর্যায়ে, হ্যাঁ মানে সেটা কি প্রকাশ্য কোনো কুফরি ভুল, তারা কি কোনো কুফরি কাজ করছে? আমরা গত দর্শে
আলোচনা নিয়ে এসেছিলাম যে আল্লাহ পাক যে বলেছেন যে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতিল উসকা। হ্যাঁ, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো বা তাগুতকে ছেড়ে দিল, হ্যাঁ, এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো, সেই প্রকৃত মুমিন। তো এই আয়াতের আলোকে আমরা অনেকেই এটা মনে করি যে আসলে সরকার অনেক ক্ষেত্রে আমাদের কি নাম ইচ্ছার বাইরেও অনেক কিছু কাজ করছে বা সরকার শরীয়ত বিরোধী অনেক কিছু কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরকারকে কি করতে পারি? তাদের বিরুদ্ধে আমরা কি বিদ্রোহ করবো? জি না, আপনি আপনার সাধ্য অনুযায়ী নিষেধ করুন। সাধ্য অনুযায়ী বলতে এখন আমি লিখনের মাধ্যমে, তাই নাকি, এবং আমি কোনো বক্তব্যের মাধ্যমে, আমি যে বক্তব্য দিচ্ছি এখন নেটের মাধ্যমে সবার কাছে এটা পৌঁছে যাচ্ছে, তো সেটা আমি আমি আমার সাধ্য অনুযায়ী সেটা পৌঁছাতে পারি। কিন্তু আমি ইচ্ছা করলেই, হ্যাঁ, যে আমি হাত প্রয়োগ করে, হ্যাঁ, কাউকে যে ওই খারাপ কাজ থেকে বিরত রাখবো, সেই সেই ক্ষমতা কি আমার আছে? সেই ক্ষমতা আমার কাছে নেই, তাই নাকি? হ্যাঁ, তো এই জিনিসটা একটু বুঝতে হবে। অনেকেই এটা আবেগে কাজ করেন, তারা মনে করেন যে না, মানে তারা নিজেকে নিয়ে অত ভাবেন না, নিজেদের আত্মীয় স্বজনকে অত ভাবেন না, দেশের জনগণকে অত ভাবেন না, হ্যাঁ, ডাইরেক্ট ওনারা সরকারের কাছে চলে যান। এটা পিছনে একটা কারণও আছে যে সরকার যখন কোনো ভুল করে সেটা সারা মানে তার অধীনস্থ জনগণের উপর প্রভাব পড়ে, একজন ব্যক্তি ভুল করলে সেটা তার উপর প্রভাব পড়ে বা তার আশপাশের লোকজনের উপর প্রভাব পড়ে, কিন্তু সরকার যখন ভুল করছে, যখন তাওহীদ বিরোধী কোনো কাজ করছে, তখন সেটার প্রভাব সারা জাতির উপর পড়ে। তো এইটাকে তারা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। তো এ বিষয়ে যদি আমি নিজের পক্ষ থেকে না বলে সরাসরি আল্লাহর রাসূলের হাদিস থেকে আমি কথাটি বলি তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো এ বিষয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু ইউস্তামালু আলাইকুম উমারা ফাতারিফুনা ওয়া তুনকিরুন। তোমাদের মাঝে এমন কিছু উমারা আসবে, দায়িত্বশীল আসবে, যাদের যাদের কাছে তোমরা কিছু কাজ তাদের কর্ম ভালো মনে করবা, আর কিছু কাজ তাদের দ্বারা কিছু মানে অপছন্দনীয় কাজ তারা করে থাকবে। তো এরপর আল্লাহ বলেছেন, ফামান কারিহা ফাকাদ বারিআ, যে ব্যক্তি ওই কাজটাকে অপছন্দ করলো সে দায়বদ্ধ থেকে বের হয়ে আসলো। ওয়ামান আনকারা ফাকাদ সালিমা, আর যে সেটাকে বাধা প্রয়োগ করলো অথবা ইনকার করলো, অস্বীকার করলো, তাহলে সে নিরাপদে থাকলো। ওয়ালাকিন মান রাজিয়া ওয়া তাবা, কিন্তু এখানে একটা বিষয় সেটা হলো যে ওই ব্যক্তি সরকারের কাজটাকে সে সমর্থন করছে, হ্যাঁ, অথবা সে তার প্রতি সন্তুষ্ট, রাজি। তো আল্লাহ রাসূল বলছেন এটা যদি হয় তাহলে এটা ঠিক না। আচ্ছা, এর ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল যে বলছেন ফামান কারিহা ফাকাদ বারিয়া ওয়ামান আনকারা ফাকাদ সালিমা, এর অর্থ আল্লাহ রাসূল, আচ্ছা এর অর্থটা পরে বলছি। তো আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলা নুকাতিলুহুম, মানে যখন এরকম অবস্থা হবে যে আমাদের সরকার তার মধ্যে কিছু মন্দ কাজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি তাদের বিরুদ্ধে লড়াই করব, বিদ্রোহ করব? হ্যাঁ, তো তখন আল্লাহ বলেছেন লা মা সাল্লু, না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবেন। ঠিক আছে, আর ওলামায়ে কেরাম এই এই হাদিসের যে ওই শব্দটা যে ফামান কারিহা ফাকাদ বারিয়া ওয়ামান আনকারা ফাকাদ সালিমা, এর অর্থ কি বলছেন, মান কারিহা বিকালবিহি ওয়া আনকারা বিকালবিহি, হ্যাঁ, বলছেন যে অপছন্দটা অন্তরে করবে এবং ইনকারটাও অন্তর থেকে করবে, কারণ সরকারের কোনো কাজকে, হ্যাঁ, আমি আমার হাত দিয়ে তাকে বাধা দিতে গেলে, হ্যাঁ, এটা একটা শরীয়তের নীতিমালা আছে, এটা ভালো এই কায়দাটা বুঝতে হবে। আমি সরকারের কাজের যে আমি বাধা প্রয়োগ করব, সেই বাধাটা আমি কি প্রত্যেক ব্যক্তি আমার হাত দিয়ে বাধা দেওয়ার মতো আমার দিব, এটা কি শরীয়ত বলছে এই হাদিসের আলোকে? ওলামায়ে কেরাম বলছেন না, আসলে সরকারকে যদি কোনো প্রতিহত তখন করার অর্থ হলো এই যে প্রতিহত তখন করবে যখন নাকি যেই কাজের বিষয়ে সরকারের প্রতিহত করবে সেটা সরাসরি কুফরি হতো, এমনি কোনো ফিসকি কোনো কাজ হোক অথবা কোনো কাবীরা গুনাহ হোক, এ বিষয়ে সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে। সরাসরি যদি কোনো কুফরি কাজ করে তাহলে সেই সেই বিষয়ে বিদ্রোহ করতে পারবে, এটা একটি প্রথম শর্ত, যে সেটা যেন কুফরি বিষয় হয়। আল্লাহ সাল্লাম হাদিসে লম্বা হাদিসে বলেছেন যে ইল্লা আন তারাও কুফরান বা ওয়াহান, মানে প্রকাশ্য কুফুর, হ্যাঁ, ইনদাকুম মিনাল্লাহি ওয়া ফীহি বুরহানুন, মানে এই কুফুরটা আল্লাহর পক্ষ থেকে কুফুর এবং তোমার কাছে সুস্পষ্ট দলিল আছে যে এই কাজটি কোন কুফরি কাজ। ঠিক আছে, এরকম কোন কর্ম যদি সরকারের পক্ষ থেকে সে যদি কোনো ব্যক্তি দেখতে পায় তাহলে সেটাকে প্রতিহতার ক্ষেত্রে প্রথম শর্ত এটা কুফরি হতে হবে, দ্বিতীয় হলেই যে আপনি
ওই সরকারের ওই কর্মটাকে প্রতিহত করার মতো ক্ষমতা আপনার আছে কিনা। সরকারের কাছে অবশ্যই একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার বিপরীত আপনি আপনার ক্ষমতা যদি বেশি বড় হয়, আপনি ক্ষমতা প্রয়োগ করে যদি সরকারকে আপনি পরাজয় করার মতো যোগ্যতা আপনার কাছে অর্জন হয়, তখন আপনি প্রতিহত করবেন, আর যদি তা না হয় তাহলে আপনি চুপ থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা তৃতীয় শর্ত হলো এই যে আপনি দেখছেন প্রকাশ্য কুফরি কাজ করছে, অথবা আপনার কাছে ক্ষমতাও আছে। হ্যাঁ, আমার কাছে এমন দল আছে, এমন জনবল আছে, এমন শক্তি আমি অলরেডি অর্জন করে ফেলে দিয়েছি যে আমি সরকারকে প্রতিহত করতে পারবো, ঠিক আছে। কিন্তু তৃতীয় শর্ত হলো এই যে এই প্রতিহত করতে যেয়ে যদি যেই ত্রুটি বা যেই ফাসাদের কারণে আমি সরকারের বিদ্রোহ করছি, আমি সেটাকে প্রতিহত করতে যেয়ে যদি আমার এই বিদ্রোহ করতে যেয়ে যদি ফাসাদটা আরো বড় হয়ে যায়, জি জি, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে না, তোমার প্রতিহত করার দরকার নেই, প্রতিহত করার দরকার নেই, তাহলে কি করব? তাহলে আমি কি সবর করব? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইন কামাত আলাইনা উমারা ইয়াসআলুনা হাক্কাহুম ওয়া ইয়ামনাউনা হাক্কান, আমাদের মাঝে এমন কিছু যদি উমারা আসে যে তারা তাদের আমাদের কাছ থেকে তাদের হকটা তারা ছিনিয়ে নেয়, জোর করে নেয়, কিন্তু আমাদেরকে আমাদের হক দেয় না, ফামা তা'মুরুনা, হ্যাঁ, তাহলে আপনি আমাকে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? ফা'আরাদা আনহু সুম্মা সা'আলাহু ফা'আরাদা আনহু সুম্মা সা'আলাহু ফিস সানিয়াতি আও ফিস সালিসাতি ফাজাযাবাহুল আশআস বিন কাইস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করছেন, কিন্তু আল্লাহ সাল্লাম উত্তর না দিয়ে এটাকে পাশ কাটিয়ে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার যখন বারবার প্রশ্ন করেছেন, তখন পাশে সাহাবি আশআস বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়াকাল বলছেন, ইসমাউ ওয়া আতিউ ফা ইন্নামা আলাইহিম মা হুম্মিলু ওয়া আলাইকুম মা হামালতু, এই অবস্থায় তুমি তার কথা শোনো, তার আনুগত্য করো, কারণ তার বোঝা তার উপর, আর তুমি যেটা আমল করবে এটা তোমার বিনিময়ে তুমি পাবে। এই বিষয়ে অনেক স্পষ্ট হাদিস আছে, তুআদ্দুন আল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুন আল্লাহ আল্লাযী লাকুম, তুমি তাদের তারা যেটা নির্দেশ দিবে সেটা তুমি মেনে চলো, আর তুমি তোমার চাওয়াটা আল্লাহর কাছে চাও, ঠিক আছে। এবং আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উনি তো সবর করতে বলেছেন যে তুমি যদি এরকম কোন স্পষ্ট মানে অন্যায় কাজ সরকারে দেখো, তুমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ, তাহলে ওই নীতিমালার আলোকে সেই অন্যায়টা কি পরিমাণ, সেটা কি কুফুর পর্যায়ে নাকি কুফুর পর্যায়ে না? যদি কুফুর পর্যায়ে না হয় তাহলে আপনি আপনার সাধ্য অনুযায়ী নসিহত করুন, আর যদি কুফুর পর্যায়ে হয় তাহলে সেটাকে প্রতিহত করার যদি ক্ষমতা থাকে ভালো, আর প্রতিহত করতে যে হ্যাঁ যদি দেখা যাচ্ছে ক্ষতি আরো বিপদ যদি বেশি টেনে নিয়ে আসে, তাহলে এখানে শরীয়ত বলছে যে এটা না করে সবর করেন, সবর করেন, ঠিক আছে। আসলে একটা সমাজকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা ঘটানো, ঠিক আছে, সমাজে অশান্তি সৃষ্টি করা, আর হলো আল্লাহর সাথে শিরিক করা, তো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কুফরি করা নিঃসন্দেহে এটা সবচেয়ে বড় মহাপাপ, কাবীরা গুনাহ। কিন্তু এর চেয়ে আরো মানে একটা সমাজকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়া, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটানো, এটা কিন্তু তার চেয়ে বেশি আর অপরাধ। হ্যাঁ, কারণ কুফর এবং শিরিক এটা আমরা যেকোনো পর্যায়ে তাকে নসিহতের মাধ্যমে আমরা তাদের হেদায়তের চেষ্টা করতে পারি, তাই নয় কি? আর আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা আমাদের কাজ হলো মানুষকে পৌঁছানো, আর হেদায়েত হলো আল্লাহর পক্ষ থেকে, এটা হলো আমাদের কাজ। এখন ওই ব্যক্তি যদি কুফুর করে মারা যায় তাহলে সে তো তার ঠিকানায় জাহান্নামে চলে গেল, আমল অনুযায়ী সে জাহান্নামে চলে গেল। আমি 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 তো চাচ্ছি জান্নাত, তাই নয় কি? আমি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক যে বলছেন ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এর অর্থ হলো এই যে আমি নিজেকে কুফুর থেকে বেঁচে রাখবো, আমি নিজেকে শিরিক থেকে বেঁচে রাখবো, এটা হলো আমার করণীয় কাজ। আর একজনকে যদি আমি মানে এটাকে বেঁচে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, এটা ভালো আমার সাধ্য অনুযায়ী, যদি আমার সেই সামর্থ্য না থাকে তাহলে অযথা আমার উপরে বোঝা চাপিয়ে নিব না। আচ্ছা আচ্ছা, জি, এখানে যদি আরেকটা আমরা একটা যোগ করতে পারি, আমরা এই কয়েকদিন যাবত আমাদের দেশে যেটা প্রেক্ষাপট যেটা দেখলাম আমরা, তাই নয় কি, যে ভারতের প্রধানমন্ত্রীকে আশাকে কেন্দ্র করে আমাদের দেশে যে হরতাল অবরোধ এবং ইসলামী দলের সাথে সরকারের যেটা আচরণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এই বিষয়ে আমরা হয়তো বা আমাদের দৃষ্টিকোণ থেকে যে কথাটা বলতে পারি সেটা হলো এই যে আসলে একটা সরকারের যেটা নীতিমালা হওয়া উচিত বা সরকারের উপর যেটা দায়িত্ব এবং মাসউলিয়া,
সেটা হলো এই যে জনগণের ভাষা বোঝা, হ্যাঁ, জনগণের জনগণকে নিরাপত্তা দেওয়া, দেশের মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, হ্যাঁ, এবং জনগণ কি চায়, ঠিক আছে না, তাদের চাওয়াটা যদি বৈধ হয় তাহলে সে বিষয়ে সরকার অবশ্যই সচেতন থাকা এবং সেই বিষয়টা নিয়ে সরকার মানে ব্যবস্থা গ্রহণ করা, এটা সরকারের দায়িত্ব। সেক্ষেত্রে আমরা বলবো যেহেতু আমাদের দেশে শতকরা প্রায় 90% মুসলমান আমরা এই দেশে বসবাস করি এবং আমাদের প্রিয় যেটা ধর্ম ইসলাম, এই এই ইসলামের বিরুদ্ধে এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কাজ সরকারের না করা উচিত যার দ্বারা জনগণের ইচ্ছার বাইরে কাজটা হয়ে যায়। হ্যাঁ, মানে এমন কোন কর্মকাণ্ড সরকার গ্রহণ করা ঠিক হবে না যেটা ইসলাম বিরোধী অথবা মুসলমানদের মানে আকিদায় আঘাত করবে, এরকম কোন কাজ করতে গেলে অবশ্যই মানে দেখা যাচ্ছে সে দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটবে, এটাই স্বাভাবিক। আর এখন যেটা ঘটেছে এটাকেই এটাই হলো মূল কারণ, তাই নাকি? এটা একটা দায়ী, কিন্তু তারপরে সরকার অনেক সময় দেখা যাচ্ছে তাদের দেশের পলিসির কারণে তারা করতে বাধ্য হয়। সেক্ষেত্রে আমরা বলবো যে সরকার জনগণকে সাথে নিয়ে তাদেরকে বিষয়টা স্পষ্টভাবে বুঝিয়ে, হ্যাঁ, তাদেরকে সাথে নিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে তারপরে যদি উদ্যোগ নিত তাহলে এটা সমস্যাটা হতো না। আচ্ছা, তারপরে এখন আমরা যেটা করছি যে সরকার হয়তো বা এই বিষয়ে উনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন বা আমাদের ইচ্ছার বাইরে একটা কাজ করেছেন, তাহলে আমরা কি আমরা যেটা এখন করছি সেটা হলে সেটার বিরুদ্ধাচরণ করতে যে রাস্তাঘাট বন্ধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে, হ্যাঁ, জনগণের চলাফেরাতে বিঘ্ন ঘটি, সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে মানে অশালীন ভাষায় সমালোচনা করছি, হ্যাঁ, এবং আমরা যে কর্মকাণ্ডগুলি ইতিমধ্যে আমরা দেখতে পেলাম, আমরা মনে করি জি 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 বিদ্রোহমূলক, আসলে আমরা সরকারকে যেটা শরীয়তে নীতিমালা সেটা হলে সরকারের বিরুদ্ধে আমরা বিদ্রোহ বা নসিহতমূলক আমরা করতে পারি, আমাদের সমালোচনা প্রয়োজন করব আমরা, হ্যাঁ জি, সমালোচনা করতে পারি, সেটা বৈধ পন্থায় হতে হবে, বৈধ পন্থায়, জি, মানববন্ধন করেন, আমরা যেটা কি চাচ্ছি এটা আমরা সরকারের কানে পৌঁছা দিতে পারি, সরকারের কাছে আমরা দাবি জানাতে পারি, আমরা তাদের কাছে তার কাছ থেকে দাবি করতে পারি যে আমরা আপনার কাছে এটা চাচ্ছি, আপনি দয়া করে আমাদের জন্য এটা ব্যবস্থা করে, হ্যাঁ, এটা আমরা তার কাছে দাবি করতে পারি, কিন্তু যেটা হচ্ছে সেটা হলে আমরা সরকারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছি, আমরা মনে করছি সরকারকে শক্তি প্রয়োগ করে আমরা তাকে আমাদের দাবি মানাতে বাধ্য করব, জি জি, বাধ্য করতে যে আমরা এখন দেখা যাচ্ছে সীমা লঙ্ঘন করছি, জি জি, তো আমরা তাদেরকে বলবো জি ভাই এভাবে করা দুটা বিষয়, একটা হলো এই যে আমি বাধ্য করতে চাইলে আমি কি বাধ্য করার মতো ক্ষমতা আমার আছে, এটা একটা অযথা একটা পাগলামি আমি মনে করি, যে দেশে লাখ লাখ সৈনিক আছে, হ্যাঁ, দেশ দেশের প্রহরী আছে, এই দেশে আর্মি আছে, হ্যাঁ, নৌবাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তো সেখানে আমি দুটা লাঠি হাতে নিয়ে আর কিছু জনগণকে রাস্তায় নেমে আমি সরকারকে যদি ভয় দেখাই, যদিও এটা গণতান্ত্রিক ধারায় এটাই নিয়ম, কিন্তু গণতান্ত্রিক ধারার নিয়ম হলে গণতন্ত্র তো ইসলামিক নিয়ম না, নিয়ম নিতে না, তাই কি, এটা তো হ্যাঁ পাশ্চাত্যের পক্ষে চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া নিয়ম মতবাদ, তো আমরা ইসলামপন্থী যারা আছি আমরা তো আমাদের জীবনের সবকিছু বিষয়ে ইসলামের আলোকেই সমাধান খোঁজার চেষ্টা করি, তাই কি, তো এ বিষয়ে ইসলামের যেটা নির্দেশনা সেটা হলে আমরা সরকার আনুগত্য করব, আমাদের সাধ্য অনুযায়ী সরকারকে নসিহত করব, কিন্তু ওনাকে বাধ্য করতে যে এমন কোনো কিছু কর্মকাণ্ড করবো না যার দ্বারা আরো বেশি বিশৃঙ্খলা ঘটে যাবে সৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, মানে কল্যাণের চাইতে আরো বেশি অকল্যাণ বয়ে নিয়ে আসবে, তো যে ভাইরা এটা করছেন করতে যে অনেকেই মারা গেছেন আমরা তাদেরকে সাহায্যের মর্যাদা দিচ্ছি, এগুলো অনেক কিছু বিষয় আমাদেরকে আরো একটু ইসলাম নিয়ে গবেষণা করতে হবে, আসলে কোন কাজটি জিহাদ এবং কখন কিভাবে মারা গেলে সেটা শহীদ হবে, আমরা এখানে আর বলছি না যে শহীদ কিনা, এটা আমরা আল্লাহর দিকে সবুত করে দিচ্ছি, কিন্তু আমরা আমরা মনে করি যে আমাদেরকে ইসলাম নিয়ে আরো একটু গবেষণা করা দরকার, আর একটু পড়াশোনা করা দরকার, আর এ বিষয়ে শরীয়তের নীতিমালা যেটা আমাদেরকে দিয়েছে সেগুলি ফলো করা দরকার, নিজেদের আবেগকে আবেগবশত হয়ে এমন কিছু কর্মকাণ্ড করা উচিত না যে যে কারণে আমরা হয়তো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আল্লাহ না করুক আখিরাতেও যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। এই পর্যায়ে আরেকটা কথা চলে আসে যে আপনি হরতালের কথা বললেন, হরতাল ধর্মঘটের কারণে এখানে আসলে সরকারকে একটা বেকায়দায় ফেলা তো উদ্দেশ্য আছে, কিন্তু এর মাধ্যম দিয়ে যেটা হচ্ছে সবচেয়ে বেশি
সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ গাড়ি পোড়ানো হচ্ছে, দোকান পোড়ানো হচ্ছে, বিভিন্ন জিনিস পোড়ানো হচ্ছে, এগুলো তো জনগণের জিনিস তো, এবং রাস্তাঘাট আটকে রাখা হচ্ছে, এখানে জনগণ কষ্ট পাচ্ছে। তো সরকারকে বেকার দেয় ফেলার নামে মূলত এখানে জনগণকে কষ্ট দেওয়া হচ্ছে, যেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। জি, এখানে দুটো বিষয়, একটা হলো এই যে যারা এই হরতাল নীতি যারা চালু করেছে ওনাদের উদ্দেশ্য কিন্তু হরতালের মাধ্যমে, অর্থাৎ তারা তার দাবি আদায়ের জন্য হরতালের নির্দেশনা দিবে। এখন এটা দিয়ে তারা যাচাই করতে চায় যে আমাদের পক্ষে জনগণ কি পরিমাণ কতটুকু আছে, আমাদের কতটুকু আছে। এটা হলো মানে এটা একটা যাচাই বাছাই করার জন্য আমরা যেটা করছি সেটা হলো এই, আমি জোর করে জনগণকে রাস্তায় বের হতে না দিয়ে, জোর করে দোকানপাট বন্ধ করে, গাড়ি ভাঙচুর করে আমরা জনগণকে বাধ্য করছি যে আপনারা আমার নীতিমালা মানতেই হবে, আমার পক্ষে আপনাকে রায় দিতেই হবে। এই যে আপনি যে জোর প্রয়োগ করে, আমি আমি স্বাধীন, আমি আপনার রায় মানতেও পারি নাও পারি, আপনার মতের সাথে আমি একমত হতেও পারি নাও পারি, কিন্তু আপনি যে আমার দোকানটাকে বন্ধ করেছেন জোর করে, যেন সরকারকে বুঝান যে উনি আমার পক্ষে আছে, তাহলে এটা কিভাবে বৈধ হতে পারে আমার পক্ষে? আপনি জি, আমার আমার পক্ষ থেকে আপনাকে এটা করতে কে বলছে? এটা একটা বিষয়। আর একটা বিষয় সেটা হলে আপনি দাবি করছেন সরকারের কাছে, কিন্তু আপনি আমার চলার পথটা কেন বন্ধ করলেন? আমি তো স্বাধীন, আমি কি আমার দোকান খুলতে পারবো না? আমি কি আমার রাস্তা চলতে পারবো না? এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে এই ধরনের হরতাল করা, অবরোধ করা, আসলে হরতাল করাটাই না দেশ, হরতাল মানে হলো যে তুমি রাস্তায় চলো না, দোকানপাট বন্ধ রাখো, তাই নয় কি? তো এটা সেটাও যদি স্বতঃস্ফূর্ত ভাবে হয় সেটা একটা কথা, কিন্তু এখানে তো স্বতঃস্ফূর্ত ভাবে না, জোর করে বাধ্য করা হচ্ছে। মানে স্বতঃস্ফূর্ত ভাবে যদি হয় তারপরে এটা গণতান্ত্রিক ধারা অনুযায়ী বলবো যে সেটা সেই অনুপাতে ঠিক আছে, কিন্তু শরীয়ত তো তারপরে শরীয়তের আলোকে তো এই সিস্টেমটাই না দেয়, কারণ প্রত্যেক ব্যক্তি সে স্বাধীন, সে তার স্বাধীনতার সাথে সে কর্মকাণ্ড চালিয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই কারণে, সরকারের কারণে আমার গাড়ি ভাঙে ফেলে দিচ্ছেন, আমার কি নাম রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আমার দোকানকে জ্বালিয়ে দিচ্ছেন, এটা তো সাপোর্ট করা তো দূরের কথা। আমি বলবো যারা ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য যদি কোনো ব্যক্তি কারো জন্য এরকম ক্ষতির কোনো কাজ করে, যেমন রাস্তাঘাটে গাছ কেটে ফেলে দিয়েছে যেন জনগণ চলতে না পারে, কিয়ামতের দিন আমি তো আল্লাহর কাঠঘরে দাঁড়িয়ে বলবো যে আমার এই রাস্তাটাকে আমাকে চলতে কেন বাধা প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে না, যার গাড়ি পড়েছে ওই ব্যক্তি তো কেমন দাবি করবো যে আমার গাড়িটা কোন অপরাধ, আমার কি দোষ? নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছে, আমার এখানে কি দোষ যে আমার গাড়িটা কেন পুড়ে দাও? জি জি, এর উত্তর কে দেবেন? এই উত্তর সরকার দিবেন নাকি এই উত্তর যারা এই কাজটা করেছেন তারা দেবেন? আর দিবেন, আমার মনে হয় জি বিষয়টা একেবারে ঘোলাটা। আর এই ঘোলাটার মধ্যে দেখা যাচ্ছে যে ঘোলাটা কাজগুলি আগে দুনিয়াবী সংগঠনগুলি করত, এখন আমাদের ইসলামী সংগঠন যারা, এরাও তাদের দেখা দেখি মনে করছে এটাই মনে হয় তাদের এবং শুধু তাই না, তারা এটাকে মনে করছেন, তারা তাদের তারা বলছেন এটা হচ্ছে ইমানের দাবি। জি জি জি, এটা আসলে ভুল ব্যাখ্যা, ইমানের দাবি নাই, আবেগ দিয়ে শরীয়তকে বোঝা যাবে না, শরীয়তের আলোকে শরীয়তকে বুঝতে হবে। আর একটা যে মনে রাখবে সেটা হলেই, আমি ইচ্ছা করলে দুনিয়াকে পরিবর্তন করতে পারবো না, পরিবর্তনকারী আল্লাহ তাআলা, তাই নয় কি? মালিক আল মুলক তুতিল মুলক মান তাশা, তো যিনি সর্বক্ষমতাবান আমরা তার দিকে ফিরে যাই, তার কাছে দোয়া, আল্লাহ তুমি আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে হেদায়ত দাও, অথবা তাদের নসিবে যদি হেদায়ত না থাকে তাদেরকে তুমি সরিয়ে নিয়ে যে এমন ব্যক্তিকে আল্লাহ তুমি আমাদের দায়িত্বশীল বানাও যারা তোমার ভয় করবে এবং আমাদের সম্পর্কে তারা ভয় করে চলবে, সেটা আমরা আল্লাহর দায়িত্বেই দিই। কিন্তু আমি যদি আল্লাহর যেই কর্তৃত্বটা আল্লাহর সেটা যদি আমার হাতে তুলে নিই, হ্যাঁ আমি মনে করি যে আমি তাদের চাইতে বেশি ভালো, এটা তো শরীয়তে কোনো সময় এটাকে সাপোর্ট করে। জি জি জি, শেখ আপনার আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে যেটা অভিযোগ দেওয়া হচ্ছে যে আহলে হাদিসরা তাওহীদের ব্যাখ্যাকে সহনীয় বা সংকীর্ণ করে ফেলেছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আহলে হাদিসরা যেমন সাধারণ মানুষকেও তাওহীদের দাওয়াত দেয়, ঠিক একইভাবে সরকার যদি তাওহীদ বিরোধী কোনো কাজ করে তার বিরুদ্ধেও তারা সমানভাবে কথা বলে। তবে যে বিষয়টা মানে মানে প্রশ্ন তোলা যেতে পারে সেটা হচ্ছে, আহলে হাদিসরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে সমর্থন করে না, তারা সরকারের সমালোচনা করে, সরকারের নসিহত করে, কিন্তু সরকারের বিদ্রোহ করাটাকে তারা সিদ্ধ মনে করে না। এই কারণে, কারণ বিদ্রোহের মাধ্যম দিয়ে অনেক সাধারণ মানুষের রক্তপাত হয়, নিরাপরাধ মানুষের রক্তপাত হয়, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই কারণে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার নিষেধ করেছেন আমাদেরকে, বিশেষ করে সবচেয়ে বড় কথা এটাই, আল্লাহ রাসূলের নিষেধ যেখানে আছে সেখানে আমরা নিজের ইচ্ছা মতো নিজের আবেগকে প্রাধান্য দিয়ে আমরা কখনো এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যেটা ইসলামের বিরুদ্ধে যায়। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন হরতালের বিষয়টা নিয়ে, হরতালের বিষয়টা নিঃসন্দেহে এটা জনগণের জনস্বার্থের জন্য ক্ষতিকর, একটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর,
এটা কোন মানে ইসলামপন্থী ব্যক্তি বা যিনি ইসলামকে অনুসরণ করে থাকেন তার পক্ষে কখনোই এটা শোভনীয় না যে তিনি রাস্তাঘাট আটকিয়ে মানুষকে কষ্ট দিয়ে কোনো দাবি আদায় করবেন। তিনি যতটুকু করতে পারেন সেটা হচ্ছে বৈধ পন্থায়, বৈধ পন্থায় সমস্ত সমালোচনার অধিকার আছে, আর যতটুকু বৈধ আছে ততটুকু তারা করতে পারেন, কিন্তু এর বাইরে বিদ্রোহমূলক বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কাজ তাদের পক্ষ থেকে হওয়াটা এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। মূল বিষয়টা মনে হয় এটাই ছিল আজকে। জি জি জাজাকুমুল্লাহ খাইর।